জেনে না জেনে মাঠে চাষি বাজারের ব্যাপারী বিষ দিয়ে পাকাচ্ছে কলা এসব কলা খেয়ে মারাত্মক সব রোগে আক্রান্ত হচ্ছে ক্রেতারা বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত মাত্রার কেমিক্যাল যুক্ত পাকা কলা খাওয়ার ফলেই কোলন ক্যান্সার লিভার সিরোসিস সহ জীবন ধ্বংসকারী নানান রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ অখিল পোদ্দারের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব কুষ্টিয়ার মধুপুর পাইকারি বাজারে প্রকাশ্যেই কলাতে দেয়া হয় কার্বাইড সুন্দর রং আর সুবিধা মতো সময়ে কলা পাকাতে এই বিষ স্প্রে করেন ব্যাপারীরা শুধু তাই নয় পাইকারদের সুবিধার্থে কার্বাইডের ডিলাররাই ফেরি করে বিক্রি করেন এসব বিষাক্ত কেমিক্যাল এটা কিভাবে দিতে হয় কলা পাকানো ওষুধ একটু পানিতে মিশাই মিশাই হালকা পানি স্প্রে করবেন দেখবেন দেখেছি কিছু কিছু লোক আপনার ওই বিষটা পানির মধ্যে ঢেলে দিয়ে কলায় ছিটাই দেয় ঢাকা আল্লাহরাই যে এই সব তরল দিয়ে স্প্রে করে করি এই সব ওষুধ দিয়ে পাকাই কলা বা আপনার অন্যান্য ফল পাকানোর উপরে কোনো রেজিস্ট্রেশন সরকার দেয়নি বা এই ধরনের কোনো কিছু না কিন্তু অনেক সময় করে থাকে এগুলো এই কলাটা যে খাবি তারই পাতলা পাখানা ওই পেট লাভা হবে ক্যারাটে দিয়ে রিডোমিল গোল্ড দিয়ে এই জাতীয় কিছু ওষুধগুলো দিচ্ছে এগুলো সরাসরি মানে বিশ মার্শাল হিলডেন তারপরে আপনার ওই সুমিসাইডিন আছে বাসুডিন আছে কলাই বিষ দেয়ার বিষয়টি স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আড়াইশো জেনেরিক মলিকুলের বত্রিশশোর মতো ব্র্যান্ড নেমে আমরা বিভিন্ন নামে ব্র্যান্ড নেমে আমরা প্রোডাক্ট প্রদান করেছি আর কলার জন্য দিয়েছি আমরা চারটা আমরা ফাজি সাইড দিই আমরা সিস্টেমিক ইয়ে দিই ইনসেক্টিসাইড দিচ্ছি বিভিন্ন ধরনের ওষুধ আমরা দিচ্ছি নিষিদ্ধ হলেও ফল পাকানো কার্বাইডের সন্ধান মিলল লক্ষ্মীপুর শেখপাড়া মদনডাঙ্গা ও বৃত্তিপাড়া বাজারে আর সেখান থেকে ইথি প্লাস নামের কেমিক্যালের বোতল সংগ্রহ করে পরীক্ষার জন্য দেয়া হয় ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে বেশ কদিন ধরে বৈজ্ঞানিক কর্মকর্তারা কেমিক্যালটির পরীক্ষা নিরীক্ষাও করেন যদি বেশি পরিমাণ ব্যবহার করা হয় ইন দ্য লং রানে দেখা যাবে যে এটার ইফেক্ট হেলথ ইফেক্টটা খারাপ আসবে যেটা মারাত্মক ক্ষতিকরও হতে পারে কলা যে উৎপাদনকারী সেও কিন্তু জানে না সেও কিন্তু ওই কলাটা খাবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন কলা পাকানোর কেমিক্যাল মানুষের দেহে ঘাতকের মতোই কাজ করে ইথেলিন প্লাসের জন্য বিশেষ করে লিভার ফেইলিওর কিডনি ফেইলিওর এই দুটা খুবই মারাত্মকভাবে হচ্ছে তাছাড়া কোলন ক্যান্সারও হতে পারে যুক্তরাষ্ট্রের এফডিএ দু সালে ঘোষণা করেছে ফরমালিনের পাশাপাশি যে কার্বাইড এবং ফরমালিন এই দুটোই কার্সিনোজেন কার্সিনোজেন কথার অর্থ হচ্ছে এ ক্যান্সার তৈরিতে সাহায্য করে নিজের পছন্দ মতো সময়ে কলা পাকাতে সাধারণ ব্যবসায়ী আর ব্যাপারীরা দফায় দফায় ইচ্ছামতো এসব কলাতে প্রয়োগ করে ইথোপ্যান আর অতিরিক্ত মাত্রার কার্বাইড যা খেয়ে প্রতিদিনই সাধারণ ভোক্তা আক্রান্ত হচ্ছেন মারাত্মক সব রোগে অখিল পোদ্দার একুশে টেলিভিশন সায়েন্স ল্যাবরেটরি ঢাকা